दर्शक आज के एसेছি চুয়াডাঙ্গা जिला জীবননগর उपजेला পুরোন্দপুর ग्राम। এটা হচ্ছে আপনার হাসাদা ইউনিয়ন। এখানে একজন তরুণ কৃষকের উদ্যোগে হয়েছে চায়না লেবু। দর্শক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু লেবু ধরেছে। এটি হচ্ছে চায়না 3 যে লেবু। বাংলাদেশের মাটিতে কিন্তু প্রায়ই আপনারা দেখবেন আশেপাশে কিছুদিন আগে বা কিছু মাস আগে আপনারা দেখে এসেছেন হয়তো মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে কিন্তু ওখানে একজন কমলা চাষ করেছিল। তার পরবর্তী কিছু মাস পরে আপনার মহেশপুর জুগুহুদা গ্রামে একজন তরুণ কৃষকের উদ্যোগে হয়েছে আঙ্গুর চাষ। তো বাংলাদেশের মাটিতে কী এমন হবে না, তাই যে মানে কৃষক চাইলেই কিন্তু সব কিছুই হওয়া সম্ভব। দর্শক তো চলুন আমরা সেই কৃষকের সফলতার গল্পটা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দর্শকদের মাঝে প্রথমে আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার বাসা পুরোন্দপুরেই। আমি এখানেই দীর্ঘদিন আশেপাশে ঘোরাফেরা করি, ইউটিউব থেকে দেখি যে বিভিন্ন জায়গার ভিতরে বাংলাদেশের ভিতরে ফলন হচ্ছে, সোনার চাষ হচ্ছে, আমাদের মাটি উর্বরতা যার কারণে সব কিছু চাষ হয়। দেখেছি ইউটিউবে দেখেছি যেমন মালটা চাষ হচ্ছে আর বিদেশি বিভিন্ন ফলগুলো চাষ হয়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের মাটিটা খুব সুন্দর, এখানে পেয়ারা চাষ করি, এদিকে আমার পেয়ারা চাষ হয়েছে। তাই এই উদ্যোগ করে আমি কিছু মালটার চারা এবং কিছু কমলার চারা নিয়ে আসি। এটা কত বছর হচ্ছে আপনার এই বাগানটা? চারাটা আমি 3 বছর বয়স, আমার এই চারাটার বয়স আছে 3 বছর। তো নিয়ে আসার পরে আমি রোপণ করি, আস্তে 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 দেখেন চারাগুলো খুব অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কমলা ধরেছে, চারাগুলো সুন্দর হয়েছে। আমি যথেষ্ট পরিমাণে তবে খরচ করা হয়, তবে যত মানুষ মনে করে যে আহামরি মনে করে যে অনেক টাকা খরচ, আসলে কিন্তু অনেক টাকা খরচ হয় না, সীমিত খরচ হয়। এ মনে করেন যে 1 থেকে 1.5 লাখ 1 লাখ টাকার মতো খরচ হবে। টোটালে 3 বছর আমার এখানে 1 লাখ টাকা খরচ হয় নাই। তবে অলরেডি আমার এই ছেড়ে যে মালটাগুলো রয়েছে, মালটাগুলো আমার 1 লক্ষ টাকা বেচা হয়ে গেছে প্রথম বছরেই। তা এদিকে মনে করেন যে এই বছর যা আসছে মানুষ যেটা বলছে যে এই জায়গাটা যেটা রয়েছে আমি এটা যদি আমি এক একটা গাছে 100টা গাছ আছে আমার এখানে, টোটালে যদি আমি বেচাকেনা করতে পারি তাহলে 2 লাখ টাকা আমি বেচাকেনা করতে পারবো এই প্রথম বছরের ধরন। তো আশা করা যায় সামনের বছর আরও যদি ধরন হয়, যেটা আশা করি আরও আমার লাভজনক ব্যবসা হবে। আমার এখানে মনে করেন যে জমি অল্প, সময় অল্প লাগতে হচ্ছে, সবসময় পরিশ্রম করতে হয় না, যেমন খাটো অন্যান্য আবাদে সবসময় খাটতে হয়, সেমন খাটতেও হয় না। একটু স্প্রে করতে হয় খুব দেরিতেও, বেশি ঘন ঘন স্প্রে করা লাগে না। সব দিক মিলিয়ে এটা একটা লাভজনক ব্যবসা আমি বলতে পারি। আমার জীবনে মনে হচ্ছে এই জিনিসটা করে আমার মনে হচ্ছে জীবনে একটা সফলতা আশা করা যায় মনে হচ্ছে। এই জন্যই বাংলাদেশের ভিতরে এই চাষগুলো হচ্ছে। আমি সবাইকে বলবো এই চাষগুলো যদি করেন তাহলে লাভজনক হবে। আপনি কি হচ্ছে চারা মানে তৈরি করেন আপনি এখানে কি নার্সারি? হ্যাঁ চারা নিজে তৈরি করি। এখন আপাতত এই জায়গাটা নেই, দূরে রয়েছে চারাটা, যদি কেউ চারা নিতে চায় এখান থেকে আমি এইগুলো কেটে সায়নগুলো কেটে এগুলোতে এখান থেকে এই বাগান থেকেই কেটে কেটে চারা তৈরি করা হয়। যে কেউ চারা নেয় সেটা আমি চিন্তা ভাবনা করেছি। আমার ওই সাইডে একটা জমি রয়েছে, এই পাশে একটা জমি রয়েছে, সেখানে অলরেডি আমি লাগিয়ে দিয়েছি। এখানে আরও 3 বিঘা রয়েছে, আশা করা যায় 3-4 বিঘা আমি চাষ করবো। এই লেবুর বাগানটা আপনার কত বিঘা? এখানে এখানে আছে লেবুর 1 বিঘা আছে, 1 বিঘা মতো। আর মালটা রয়েছে এখানে প্রায় 1 বিঘে, টোটাল এখানে 2 বিঘা চাষ রয়েছে। আর ওদিকে আমি আশা করি লাভজনক দেখে সামনে ওদিকে আরও 3 বিঘা চাষ করার চিন্তা ভাবনা রয়েছে। চিন্তা ভাবনা আছে আপনার? আর মালটা লাগিয়ে দিয়েছি, ওদিকে এই পাশে ছোট ছোট চারা লাগিয়ে দিয়েছি। এটা জাত কি আপনার? এই যে চায়না কমলা বলা হয়, চায়না কমলা বলা হয়, চায়না কমলা। ও আচ্ছা। তো দর্শক আপনারা সবকিছুই তো শুনলেন যে এত সুন্দর একটা আবাদ করে তিনি সফল হয়েছে, কিন্তু মাত্র 3 বছরে মাথায় তিনি বলল যে ওই পাশে 2 লাখ টাকার প্রায় বিক্রি করা হয়ে গেছে, এখান থেকেও 2 লাখ টাকার মতো বিক্রি হবে লেবু। তো আমরা চাইলেই কিন্তু যারা কৃষি আছি মানে কৃষিকাজ করি তারা এই উদ্যোগটা নিয়ে সফল হতে পারি। এখন কিন্তু বেশিরভাগ দেখবেন মানে শিক্ষার্থীরা হচ্ছে আপনার কৃষিকাজে আগ্রহ হচ্ছে বেশি। তো সেভাবেই ভাই করেছে, আজ 3 বছরের মাথায় অনেক সুন্দর একটি সফলতা পেয়েছে। ভাইজান অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।